হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের লেকচারে আমরা সমতলে বস্তু গণনার গতি অধ্যায়ের 9.3-এর টাইপ 1-এর 10 নম্বর ম্যাথটা আমরা সমাধান করব। তো প্রথমে আমাদেরকে দেখি এখানে প্রশ্নে কি বলা আছে, এটার বেসিসে আমরা একটা চিত্র রাখবো, দেন এটাকে আমরা ভিজুয়ালাইজ করে সলভ করতে পারবো। আমাদের এখানে প্রশ্নে বলছে যে ইউ এবং ভি নিক্ষেপণ বেগে যথাক্রমে α1 এবং α2 নিক্ষেপণ কোণে দুটি বস্তু গণনা নিক্ষেপ করলে এরা যথাক্রমে t1 এবং t2 সময় পরে সর্বাধিক উচ্চতায় পৌঁছে, তাদের উভয়ের আনুভূমিক পাল্লা r হলে প্রমাণ করো যে t1² - t2² / t1² + t2² = sin α1 - α2 / sin α1 + α2। তো আমরা প্রথমে এটার বেসিসে যদি একটা চিত্র আঁকি, দেখো এটা আমরা প্রথমে এরকম করে দিয়ে নিই, এটা হচ্ছে আমাদের উলম্ব বরাবর যে পথটা আর এটা হচ্ছে আমাদের আনুভূমিক বরাবর যে পথটা, ঠিক আছে। তার মানে কি বলছে, ইউ এবং ভি নিক্ষেপণ বেগে, তার মানে আমরা যে দুইটা বস্তুকে নিক্ষেপ করতেছি, ধরো এইটা হচ্ছে প্রথম বস্তুটা, এটার নাম দিলাম আমরা ইউ, বেগে নিক্ষেপ করলাম। এরপরে আমরা আরেকটা বস্তু আঁকবো যেটা হচ্ছে আমাদের দ্বিতীয় যে বস্তুটা, সেটাকে হচ্ছে ভি নাম দিলাম, ঠিক আছে। তার মানে ইউ এবং ভি নিক্ষেপণ বেগে যথাক্রমে α1 এবং α2 নিক্ষেপণ কোণে, তার মানে আমি যে ইউ যে বেগ নিয়ে মারতেছি সেটার সাথে কোণ কত হবে, সেটার সাথে কোণ হবে α1, তাহলে ইউ এর সাথে কোণ হবে কত, ইউ এর সাথে কোণ হবে α1, আর ভি এর সাথে কোণ কত হবে, নিক্ষেপণ কোণ সেটা হবে α2, তাহলে আমরা এটাকে হচ্ছে কোণ দিয়ে দিলাম α2। তো এটা আমরা এখান থেকে ডিনোট করে দিলাম। এবং আমাদেরকে যে জিনিসটা বলছে দুইটি বস্তু কণা নিক্ষেপ করলে, তার মানে এখান থেকে আমরা কি করলাম, সে দুইটাকে নিক্ষেপ করলাম। এরপরে যে জিনিসটা বলতেছে এরা যথাক্রমে t1 এবং t2 সময় পরে সর্বাধিক উচ্চতায় পৌঁছে, তার মানে আমরা যদি এটার মানে যে পথে যাবে এর গতিপত্র যদি ড্র করে আমরা ধরে নিই যে এটা হচ্ছে এরকম কার্ভ করে গিয়ে হচ্ছে পড়লো এটা, এরপরেরটা তার মানে তার এখানে হচ্ছে সর্বাধিক উচ্চতাটা কতটুকু হবে, এটা হবে তার সর্বাধিক উচ্চতা, ঠিক আছে। সো এখানে আমরা এটাকে নাম দিতে পারি, এটা হচ্ছে h1। এরপর পরে টাকার সুবিধার্থে আমরা এখানে সর্বাধিক উচ্চতাটাকে ডিনোট করে দিতে পারি। দেন এখান থেকে হচ্ছে এটাকে সেকেন্ড যেটা যাবে সেটা হচ্ছে এরকম টাইপের কার্ভ করে গিয়ে দেন এখানে পড়লো, ঠিক আছে। তাহলে এই যে প্রথমটাকে আমরা h1 দিলাম সর্বাধিক উচ্চতা, আর এর পরেরটার যে সর্বাধিক উচ্চতাটা সেটাকে হচ্ছে আমরা h2 দিয়ে ডিফাইন করলাম। দুটো আলাদা কালার দিয়ে বুঝেছি যাতে আমার বুঝতে সুবিধা হয়, ঠিক আছে। তার মানে দেখো এখন আমাদেরকে যে জিনিসটা বলতেছে, প্রথম যেটা সেটা হচ্ছে t1 সময় পরে সর্বাধিক উচ্চতায় পৌঁছাবে, দ্যাট মিন্স আমি রেড কালার দিয়ে যেটা আঁকলাম সেটা হচ্ছে t1 সময় পরে সর্বাধিক উচ্চতায় পৌঁছেছে, এবং এর পরেরটা সেটা হচ্ছে t2 সময় পরে সর্বাধিক উচ্চতায় পৌঁছেছে, তার মানে এটা যাইতে সময় লাগছে t2, ঠিক আছে, t2 সময় পরে সর্বাধিক উচ্চতায় পৌঁছেছে। প্রথমে এটা হচ্ছে h1, এরপরে এটা হচ্ছে h2 দ্বিতীয়টার জন্য। তাদের উভয়ের আনুভূমিক পাল্লা যদি আর হয়, দ্যাট মিন্স এই যে আনুভূমিক পাল্লাটা সেটা হচ্ছে আর দ্বারা ডিফাইন করলাম দুইটার ক্ষেত্রে, প্রমাণ করো যে এটা, তো আমরা যে কাজটা করতে হবে, প্রথম ক্ষেত্রে আমরা হিসাব করব যে এখান থেকে ইউ যে বেগে মারছিলাম প্রথম বস্তুটাকে, ঠিক আছে। তার মানে আমরা লিখবো যে প্রথম ক্ষেত্রে আমাদের যে হিসাবটা হবে, দেখো আমাদেরকে যে কাজটা করতে হচ্ছে t1 সময় পরে সর্বাধিক উচ্চতায় পৌঁছে, তার মানে আমরা প্রাসের সকল সূত্রতে এই টাইপের একটা ঘটনা পড়ে আসছিলাম, সর্বাধিক উচ্চতায় পৌঁছার জন্য যে সময়টা t1 সমান হচ্ছে u sin α / g, তার মানে আমরা লিখবো এখান থেকে t সমান, আর এখান থেকে লিখবো যে আমরা t1 প্রথমটার জন্য t1 সমান হচ্ছে কত, u sin α / g, বাট আমাদের এখানে কি হবে, এখানে আমাদের প্রথমটার জন্য কোণ কত ছিল, দেখো তো ইউ এরটার জন্য ইউ লিখতেছি কিন্তু এই ইউটা মেজার করে, আর এখানে হচ্ছে আমাদের ইউ এর সাথে কোণ ছিল α1, দ্যাট মিন্স এটা হয়ে যাবে α1, তার মানে t1 সমান u sin α1/g, যেটা কিন্তু আমরা সরাসরি ফর্মুলা ইউজ করলাম। এবং আমাদের এখানে একটা ব্যাপার ছিল আনুভূমিক পাল্লার আমরা যদি ফর্মুলাটা দেখি আমরা লিখতে পারি যে, এবং আনুভূমিক পাল্লার সূত্রটা সেটা কী ছিল, দেখো তো আনুভূমিক পাল্লার সূত্র ছিল r = u²sin2α/g ছিল, তার মানে আমরা যদি এখন আনুভূমিক পাল্লার সূত্রটা বসাই, আনুভূমিক পাল্লার সূত্রটা ছিল r = u²sin2α/g, বাট আমাদের এখানে কি আলফা বসাবো, না আমরা এখানে বসাবো কি α1, কারণ এটা হচ্ছে α1 কোণ করেছিল। তো এখানে আমাদের বেসিক্যালি sin2 এর সূত্রটা অ্যাপ্লাই হয়, sin2 এর সূত্রটা যদি আমরা বসাই এখান থেকে, দেখো তো কি আসে, sin2 এর সূত্র যদি বসাই u² বসে যাবে, sin2 এর সূত্র ত্রিকোণমিতির ফার্স্ট পেপারে সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাতে আমরা পড়ে আসছি, sin2 এর সূত্র হচ্ছে কি ছিল, 2sin a cos ছিল, তার মানে এটা কি হয়ে যাবে, 2sin α1 cos α1, ঠিক আছে, আর নিচে ডিভাইডেড/g তো বসেই যাবে। এটা চাইলে সাইড নোটে দিয়ে রাখতে পারো বা মনে রাখার সুবিধার্থে লিখে রাখতে পারো নোট খাতায় যে sin2 এর সূত্র এখানে আমরা অ্যাপ্লাই করতেছি, ঠিক আছে। sin2 এর সূত্র হচ্ছে 2sin a cos, এই সূত্রটা আমরা এখানে অ্যাপ্লাই করলাম। এগুলো নোট খাতায় যদি এভাবে সাইড নোট দিয়ে মার্ক করে রাখো তাহলে এই জিনিসগুলো আর ভুলবা না, sin2 এর জায়গায় 2sin a cos এটা আমরা বসালাম। এখন আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে এখানে একটু সাজাই লিখবো, কিভাবে সাজাই লিখবো দেখো তো, এখানে এটা অনুযায়ী আমরা সাজাই লিখতেছি, u² ছিল, u² থেকে আমরা শুধু ইউটা রাখলাম, তারপর এখান থেকে আমরা sin α1টা নিচ্ছি, sin α1টা রেখে দিলাম ডিভাইডেড/g, এই ফর্মেটে নিয়ে গেলাম, দ্যাট মিন্স এটার শেপে নিয়ে আসলাম। আর এখানে বাকি যেটা ছিল এটা আমরা যদি লিখে ফেলি, এখানে আমাদের 2 ছিল, 2 লিখে ফেললাম, এখানে 1
একটা ইউ ছিল, একটা ইউ বসে ফেলছে, আরেকটা ইউ বাকি ছিল, দ্যাট মিন্স ইউ ইন্টু ইউ মানে ইউ স্কোয়ার, আবার আগেরটাই ব্যাক চলে আসবে। আর এখানে বাকি ছিল কজ আলফা ওয়ান, তাহলে কজ আলফা ওয়ানটা লিখে ফেললাম। তাহলে আমরা এখানে কী করলাম, সিম্পলি এখান থেকে এইটার শেপে হচ্ছে সাজাই নিলাম, জাস্ট এতটুকুই কাজ। এখান থেকে আমাদের কাজ হচ্ছে কি, এই যে ইউ সাইন আলফা ওয়ান, ইউ নিলাম এখান থেকে একটা আর আরেকটা এখানে রেখে দিলাম, তাহলে এখান থেকে টু ছিল টু বসে গেলো, সাইন আলফা ওয়ান ছিল বসে গেলো, জি ছিল জি বসে গেলো, কজ আলফা ওয়ান বসে গেলো, জাস্ট এটাকে একটু সাজাই লেখা এই আর কি। তো এই পাশে আমাদের কে ছিল, বা প্রত্যেক লাইনে আর ছিল, তাহলে বা আর সমান এত, বা আর সমান হচ্ছে এই যে ইউ সাইন আলফা ওয়ান ডিভাইডেড বাই জি, এটার রিপ্লেসমেন্টে কিন্তু আমরা টি ওয়ান লিখতে পারি, তাই না? সো এটার রিপ্লেসমেন্টে হচ্ছে আমরা টি ওয়ান লিখে দিলাম, আর বাকি কে থাকলো, বাকি থাকলো এখান থেকে হচ্ছে টু ইউ, এটা পুরোটা বসে যাবে কজ আলফা ওয়ান। তো এই ব্যাপারটা আশা করি বুঝতে পারছো। এখন আমরা এখান থেকে সিম্পলি টি ওয়ানের ভ্যালুটা বের করে নেব। এখান থেকে দেখো আমরা টি ওয়ানের ভ্যালু যেটা আমরা জানতাম সূত্রতে পড়ে আসছি, এখান থেকে আমরা একবার বের করতেছি, আবার টি ওয়ানের ভ্যালু আনুভূমিক পাল্লার সাথে রিলেট করে আবার বের করতেছি, লাস্টে আমরা এটাকে হচ্ছে কাজে লাগাইতে পারবো, ঠিক আছে? তো আমরা যদি দেখি এখান থেকে কী লেখা যায়, এখান থেকে আমরা এটাকে লিখতে পারি এমনভাবে, বা টি ওয়ান সমান যদি লিখি তাহলে কী আসে দেখো, তো টি ওয়ান সমান আসতেছে আর ডিভাইডেড বাই টু ইউ কজ আলফা ওয়ান, গুণ আকারে ছিল এটা অপর পাশে গেলে ভাগ আকারে হয়ে যাবে, তাহলে আর ডিভাইডেড বাই টু ইউ কজ আলফা ওয়ান। তো আমরা একটা কাজ করতে পারি, এটাকে হচ্ছে এক নম্বর সমীকরণ দিয়ে রাখতে পারি প্রথমটা, এরপরে আমরা পরে যেটা পাইলাম সেটাকে হচ্ছে দুই নম্বর সমীকরণ দিয়ে রাখতে পারি। একটা জিনিস দেখো, এখান থেকে আমাদেরকে টি ওয়ান স্কোয়ার ফর্ম করতে হবে, তো আমরা সিম্পলি এখান থেকে যদি টি ওয়ান আর টি ওয়ান গুণ করি তাহলে কিন্তু টি ওয়ান স্কোয়ার হয়ে যাচ্ছে। বাট আরেকটা কাজ আছে আমাদের সাথে টি টু স্কোয়ারের, দ্যাট মিন্স টি টু স্কোয়ারের কাজটা করবো, টি টু স্কোয়ার বের করতে হবে একদম যে অ্যাপ্রোচে আমরা এখান থেকে এই দুইটা ভ্যালু বের করলাম, সেম অ্যাপ্রোচে আমরা টি টু এর ভ্যালুটা বের করে নেব। কারণ আমরা এই যে প্রথমটা, এই যে সর্বাধিক উচ্চতায় উঠতে যে সময়টা টি ওয়ানের জন্য ক্যালকুলেট করে বের করলাম, এখন সেমভাবে ভি বেগে পরে যেটা মারছিলাম সেইটার কাজটাই করবো, আর কিছু না। তাহলে আমরা এটা লিখলাম প্রথম ক্ষেত্রে, আর এটার জন্য আমরা লিখবো দ্বিতীয় ক্ষেত্রে। তো আমরা যদি দেখি এখান থেকে, এটাকে আমরা লিখে ফেলি এখান থেকে দ্বিতীয় ক্ষেত্রে, তো পরের অংশটার জন্য যদি আমরা হিসাব করতে চাইতাম তাহলে আমাদের ব্যাপারটা এমন টাইপের হইতো। দ্বিতীয় ক্ষেত্রে আমরা যদি হিসাব করি, আমরা সূত্র কী পরে আসি দেখো, তো আমাদের সূত্রটা ছিল টি সমান ইউ সাইন আলফা ডিভাইডেড বাই জি ছিল, বাট আমাদের এখানে ইউ সাইন আলফা হবে না, ইউ তো আমাদের এখানে আদি বেগ ছিল, বাট আমরা এই যে নতুন বস্তুটা সেটাকে আমরা মারলাম কী বেগে, ভি বেগে মারছি। তাহলে আমাদের সূত্রটা কী হবে, এটা যেহেতু টি টু দ্বারা প্রকাশ করছি তার মানে এটা আমাদের ডেফিনেটলি টি টু হবে, ইকুয়াল টু আমাদের সূত্র অনুযায়ী বলে যে ইউ সাইন আলফা ডিভাইডেড বাই জি। দেখো ইউ মানে কি, আমরা ইউ বেগে নিক্ষেপ করছিলাম এটা, আর আমাদের চিত্র অনুযায়ী কি, চিত্র অনুযায়ী সেটা কিন্তু ভি, তার মানে আমাদের সূত্রে ইউ এর জায়গাটাতে ভি বসে যাবে। সাইন আলফা ছিল, সাইন ঠিকঠাক বসবে, বাট আলফাটা বসাইতে একটু ঝামেলা, আলফা আলফা বসাবো না, আমরা আলফার জায়গায় কী বসাবো, আলফা টু বসাবো। আলফা টু কেন, কারণ সে ছিল আলফা টু কোণে, ঠিক আছে? তাহলে এটা নিক্ষেপণ কোণটা ছিল আলফা টু, তাহলে আলফা টু ডিভাইডেড বাই জি। তো এইটা আশা করি বুঝতে পারছো যে কী কারণে আমাদের এটা ভি হয়েছে, কারণ ওকে আমরা মারছি ভি বেগে, এটা তো আমাদের সূত্র, আর এটার সাথে রিলেট করে আমরা সেটাকে ভি বেগে নিক্ষেপ করলাম। দেন আমরা সেমভাবে এখানে এটা লিখে ফেলাম, এবং আমরা আনুভূমিক পাল্লার সূত্রটাও এখানে হচ্ছে অ্যাপ্লাই করব, এবং আমরা যে জিনিসটা লিখতে পারি সেটা হচ্ছে আনুভূমিক পাল্লার সূত্রটা এখানে কিভাবে রিলেট করা যায়। দেখো আনুভূমিক পাল্লার সূত্র তো আমরা জানি যে এমন টাইপের, আর সমান ইউ স্কোয়ার সাইন টু আলফা ডিভাইডেড বাই জি, বাট আমাদের এখানে এটা কিভাবে অ্যাপ্লাই হবে, এটা হবে আর সমান ভি স্কোয়ার হবে, কেন, কারণ তাকে তো ভি বেগে মারা হয়েছে, তারপর সাইন, সাইন বসে যাবে টু আলফা, টু আলফা আলফা কিন্তু এখানে আমাদের আলফা টু হবে, কারণ দ্বিতীয়টার সাথে কোণ কিন্তু আলফা টু ছিল, তাহলে এখান থেকে সাইন টু আলফা টু বসাই দিব, সাইন টু আলফা টু ডিভাইডেড বাই আমাদের যেটা বসবে সেটা কিন্তু জি হয়ে যাবে। জাস্ট আমরা সিম্পলি সূত্রটা বসাইলাম, এই চিত্র অনুযায়ী কীভাবে রিলেটেড এটার সাথে রিলেট করে ফেললাম। দেন আমাদের যে কাজটা করেছে এটা আমরা দেখতেছি যে আগের ম্যাথের মতোই, আগের মানে আগের যে ক্যালকুলেশনটা করেছি সেটার মতোই ক্যালকুলেশনটা, তাহলে সাইন টু এর সূত্রটা বসাবো, সাইন টু এর সূত্রটা যদি বসে তাহলে টু সাইন এ, টু সাইন এ মানে হচ্ছে কত, আলফা টু, আর এটা হচ্ছে কজ আলফা টু, একটু আগে আমরা যেটা করে আসছি, ঠিক আছে? সংযুক্ত করেন ত্রিকোণমিতিক অনুপাতের যে ফর্মুলাটা, ডিভাইডেড বাই জি বসে যাচ্ছে, আমরা আগে যেভাবে ক্যালকুলেশন করছিলাম একদম সেমভাবে ক্যালকুলেশন করবো। এখান থেকে হচ্ছে আমরা ভি রাখবো, তারপর এখান থেকে হচ্ছে সাইন আলফা টু রাখবো, ডিভাইডেড বাই জি রেখে দিব, ঠিক আছে? কারণ এটার সাথে ম্যাচ করলে এটাকে আমরা টি টু লিখতে পারবো। আর এই পাশে কে কে বাকি ছিল দেখো, তো আমাদের এখানে আর বাকি ছিল, এখানে টু বাকি ছিল, এখানে ভি স্কোয়ার থেকে একটা ভি লিখছে, আরেকটা ভি বাকি ছিল, এটাও লিখে ফেললাম, এবং এখানে ছিল হচ্ছে কজ আলফা টু, কজ আলফা টু লিখলাম, এটা কিন্তু আমাদের আর সমান ছিল এত। তারপর আমরা লিখতে পারি যে বা আর সমান হচ্ছে ভি সাইন আলফা টু ডিভাইডেড বাই জি, এটার রিপ্লেসমেন্টটা আমরা টি টু লিখতে পারি, তাহলে এটা দিয়ে আমরা টি টু লিখে ফেললাম। আর বাকি থাকলো কে, এখান থেকে বাকি থাকলো হচ্ছে আমাদের টু ভি কজ আলফা টু ছিল, তাহলে এখান থেকে আমরা টি টু এর ভ্যালুটা খুব ইজিলি ডিরাইভ করতে পারি, সেটা হচ্ছে কত,
সেটা হচ্ছে আর ডিভাইডেড বাই টু ভি কস আলফা টু গুণ আকারে ছিল, এটা অপর পাশে চলে গেলে ভাগ আকারে হয়ে যাবে টু ভি কস আলফা টু, ডান। তাহলে এটা পর্যন্ত আমরা এখান থেকে বের করে ফেললাম। তো আগে যেরকম আমরা ইকুয়েশান দিয়েছিলাম ওয়ান টু, সেমভাবে এটাকে হচ্ছে আমরা এখন দিয়ে দিব থ্রি ফোর, মানে এই দুইটা ইকুয়েশান, তিন নাম্বার আর হচ্ছে কত চার নাম্বার যে ইকুয়েশানটা এটাকে আমরা ডিফাইন করে ফেললাম। তো আমরা এখন যে কাজটা করতে পারি সেটা হচ্ছে আমাদের একটা কাজ করতে পারি, দেখো আগে আমরা যে ক্যালকুলেশনটা করছিলাম এখান থেকে আমরা টি ওয়ান বের করছিলাম সূত্র দিয়ে, আর এখান থেকে আবার টি ওয়ান আমরা আনুভূমিক পাল্লার সাথে রিলেট করে বের করছিলাম, সেমভাবে টি টু বের করছি আমরা সূত্র দিয়ে, আবার টি টুটা আমরা আনুভূমিক পাল্লার সাথে রিলেট করে আবার বের করছি। তাহলে আমরা যে কাজটা করতে পারি টি ওয়ান ডিভাইডেড বাই টি টু করতে পারি, দুইবার কাজটা করব। কেন দুইবার করব? কারণ আমরা যে সূত্রগুলো জানতাম সেটা দিয়ে টি ওয়ান ডিভাইডেড বাই টি টু করব, এরপরে আমরা যেটা আমরা আনুভূমিক পাল্লার সাথে রিলেট করে আসি সেটাকে হচ্ছে আমরা ডিভাইড করব। তো আমরা যদি দেখি এখান থেকে কীভাবে ক্যালকুলেশনটা করা যায় আসলে, সো ব্যাপারটা এমন টাইপের হবে, আমরা এখান থেকে যে কাজটা করব সেটা হচ্ছে আমরা বলতে পারি যে এক নাম্বার ইকুয়েশান, এক নাম্বার ইকুয়েশান ডিভাইডেড বাই কত করতেছি আমরা তিন নাম্বার ইকুয়েশানটা। তাহলে ওয়ান ডিভাইডেড বাই থ্রি যদি করি এটা লিখতে পারি এক নং সমীকরণকে তিন দ্বারা ভাগ করে পাই তিন নং সমীকরণ দ্বারা, তাহলে এটা হয়ে যাবে আমাদের এমন টাইপের, দেখো টি ওয়ান, টি ওয়ান ডিভাইডেড বাই টি টু। টি ওয়ান মানে কত? টি ওয়ান মানে হচ্ছে ইউ সাইন আলফা, টি ওয়ান মানে কত? ইউ সাইন আলফা ওয়ান ডিভাইডেড বাই জি। আর টি টু এর ভ্যালুটা কত? এটা জাস্ট আমরা যে সূত্রটা জানতাম বেসিক সূত্রটা ওইটার হচ্ছে রেশিওটা নিচ্ছি, ভি সাইন আলফা টু ডিভাইডেড বাই জি, জি জি ক্যান্সেল হয়ে যাবে, তাহলে আমাদের কে থাকবে দেখো তো, তাহলে আমাদের থাকবে যে টি ওয়ান ডিভাইডেড বাই টি টু ইকুয়াল টু যেটা থাকবে সেটা হচ্ছে ইউ সাইন আলফা ওয়ান ডিভাইডেড বাই ভি সাইন আলফা টু। এটাকে আমরা চার নাম্বার পর্যন্ত দিয়ে দিছি অলরেডি, এটাকে হচ্ছে আমরা পাঁচ নাম্বার ইকুয়েশান দিতে পারি, এবং আমাদের আরও একটা কাজ আছে সেটা হচ্ছে আমরা এখন দুই নম্বর ইকুয়েশানকে চার নাম্বার ইকুয়েশান দ্বারা ভাগ করব। ঠিক আছে, লিখবো যে দুই নং সমীকরণকে চার নং সমীকরণ দ্বারা ভাগ করে পাই। যদি এই কাজটা করতাম তাহলে আমাদের কেমন দাঁড়ায় তো ক্যালকুলেশনটা, দুই নাম্বার ছিল আমরা আনুভূমিক পাল্লার সাথে রিলেট করে বের করছি, চার নাম্বারও আমরা আনুভূমিক পাল্লার সাথে রিলেট করে বের করছি। তাহলে দেখো টি ওয়ান ডিভাইডেড বাই টি টু করতেছি আবারও, সেটা কী ছিল? আর ডিভাইডেড বাই টু ইউ কস আলফা ওয়ান ডিভাইডেড বাই টি টু এর মানটা কী ছিল? আর ডিভাইডেড বাই টু ভি কস আলফা টু, এইটা ছিল আমাদের। ঠিক আছে, তো এই জিনিসটাকে আমরা রিলেট করে বের করলাম। তো এখান থেকে হচ্ছে আমরা ক্যান্সেল করতে পারি, কী কী ক্যান্সেল করা যায় দেখো তো, এখান থেকে আমরা যদি এটাকে গুণ করে দিই তাহলে ব্যাপারটা এমন টাইপের আসবে, বা টি ওয়ান ডিভাইডেড বাই টি টু ইকুয়াল টু আসবে আমাদের আর ডিভাইডেড বাই টু ইউ কস আলফা ওয়ান, তারপরে এখান থেকে হয়ে যাবে ইনটু, এটা হয়ে যাবে এমন টাইপের, এটা জাস্ট উল্টায় যাবে। ঠিক আছে, এটা হয়ে যাবে আমাদের টু ভি কস আলফা টু ডিভাইডেড বাই আর, তাহলে এখান থেকে আর আর ক্যান্সেল হয়ে যাবে, টু টু ক্যান্সেল হয়ে যাবে, তাহলে আমাদের যে টার্মসটা থাকবে সেটা হচ্ছে ভি থাকবে এখান থেকে ভি কস আলফা টু ডিভাইডেড বাই ইউ কস আলফা ওয়ান। ঠিক আছে, তাহলে এটা কিসের ভ্যালু পাচ্ছিলাম আমরা? টি ওয়ান ডিভাইডেড বাই টি টু এর ভ্যালুটা পাচ্ছিলাম। আমরা এটাকে পাঁচ নাম্বার ইকুয়েশান দিলাম, এটাকে আমরা এখন ছয় নাম্বার ইকুয়েশান দিতে পারবো। তাহলে আমাদের এখন যে কাজটা হবে সিম্পলি আমরা পাঁচ নাম্বারটা ছয় নাম্বারটা গুণ করে দিব, তাহলে কিন্তু আমরা কী পাচ্ছি দেখো, আমাদের যে জিনিসটা বের করা দরকার টি ওয়ান স্কোয়ার আর টি টু স্কোয়ার হয়ে যাবে। তো আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে এখন পাঁচ নাম্বার আর ছয় নাম্বার ইকুয়েশানটা জাস্ট গুণ করব। তো আমরা লিখতে পারি যে এখান থেকে এরকম টাইপের, যে পাঁচ নাম্বার আর ছয় নাম্বার ইকুয়েশানটাকে আমরা যদি গুণ করি তাহলে দেখো পাঁচ ও ছয় নং সমীকরণ গুণ করে পাই। যদি এটাকে গুণ করতাম তাহলে এখানে কি থাকতো দেখো, এই পাশে থাকতো টি ওয়ান ডিভাইডেড বাই টি টু থাকতো, টি ওয়ান ডিভাইডেড বাই টি টু, আর ছয় নাম্বার এই পাশে ছিল টি ওয়ান ডিভাইডেড বাই টি টু, তাহলে টি ওয়ান বাই টি টু করলাম। আর এই পাশে আমাদের কে ছিল? এই পাশে ছিল ইউ সাইন আলফা ওয়ান ডিভাইডেড বাই ভি সাইন আলফা টু ছিল। তারপরে এখান থেকে ইনটু যে জিনিসটা লেখা যায় সেটা হচ্ছে ছয় নাম্বার, যেটা ছয় নাম্বার কে ছিল? এই পাশটাতে ছিল ভি কস আলফা টু ডিভাইডেড বাই ইউ কস আলফা ওয়ান, এটা ছিল। তো এটা লেখার পরে আমরা এখন যে কাজটা করতে পারবো এটা জাস্ট সিম্পলি গুণ আর কিছুই না। তাহলে টি ওয়ান ইন্টু টি ওয়ান এটা হয়ে যাবে আমাদের টি ওয়ান স্কোয়ার, টি টু ইন্টু টি টু এটা হয়ে যাবে আমাদের টি টু স্কোয়ার। আর এ পাশে কে থাকবে দেখো, এখানে ইউ আর ভি গুণ করে আমরা লিখতে পারি ইউ ভি, এখানে ছিল সাইন আলফা ওয়ান, সাইন আলফা ওয়ান লিখলাম, ইন্টু এখানে কে ছিল? এখানে ছিল কজ আলফা টু, এটাও লিখে ফেললাম, ডিভাইডেড বাই আমাদের যে জিনিসটা ছিল সেটা হচ্ছে এখানে, এখানেও কিন্তু ইউ ভি গুণ আকারে, তাহলে এটা ইউ ভি সাইন আলফা টু ছিল, সাইন আলফা টু, আর এখানে কে ছিল? এখান থেকে ইন্টু কজ আলফা ওয়ান, এটা আমাদের ছিল। তাহলে এখান থেকে আমরা দেখতেছি যে আমাদের কিন্তু প্রমাণের সাথে এই জিনিসটা অলমোস্ট ম্যাচ হয়ে গেছে। কীভাবে ম্যাচ হয়েছে দেখো, এটা আমাদের ম্যাচ হয়েছে টি ওয়ান স্কোয়ার টি টু স্কোয়ার, এই টাইপসের একটা টার্মস পাইছি, আমাদের প্রমাণে কোনো ইউভি নাই, আর এখান থেকে ইউভি ইউভি ক্যান্সেল হয়ে যাবে। ঠিক আছে, তো আমাদের যে কাজটা করা যায় এখান থেকে আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে যোজন বিয়োজন করে ব্যস্তকরণ করতে পারি। এটাকে অনেকে হচ্ছে বিয়োজন যোজন বলে, বাট এটা যোজন বিয়োজন করে ব্যস্তকরণ। সো এখান থেকে আমাদের টি ওয়ান স্কোয়ার ছিল, এটাকে আমরা টি ওয়ান স্কোয়ার লিখে ফেলবো দুইবার, লবে দুইবার, লবে একবার লিখবো, হরে একবার লিখবো। তারপরে এখানে টি টু স্কোয়ার ছিল, টি টু স্কোয়ারটা আমরা লিখে ফেললাম, টি টু স্কোয়ারটা আমরা দুইবার লিখে ফেললাম। তাহলে এখান থেকে আমাদের কী করবো, বিয়োগ দিব, জাস্ট যোগ দিব। তারপরে এখান থেকে হচ্ছে আমরা যে কাজটা করতে পারি, ইউভি তো অলরেডি চলে গেছে, তাহলে আর কে থাকে দেখো তো, আমাদের এখানে লবে ছিল সাইন আলফা ওয়ান
ইনটু কজ আলফা টু, এটাকে আমরা দুইবার লিখে ফেলবো, সাইন আলফা ওয়ান কজ আলফা টু লিখে ফেলবো। এরপর হচ্ছে আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে আমাদের হরে যেটা ছিল, ইউভি তো নাই, ইউভিকে এখন হিসাব করে লাভ নাই, এটাকে আমরা গুণ করে এভাবেও লিখতে পারি যে এখানে যেহেতু আলফা ওয়ানটা আগে ছিল, এই দুইটা যেহেতু গুণাকারে, তাহলে কজ আলফা ওয়ানটাকে আমরা আগে লিখতে পারি কজ আলফা ওয়ান সাইন আলফা টু, এটা আমরা লিখে ফেলবো। তারপর ডিভাইডেড বাই সেমভাবে কজ আলফা ওয়ান সাইন আলফা টু, এটা আমরা লিখে ফেলবো। তারপর এখান থেকে হচ্ছে আমরা যে জিনিসটা বসাতে পারি, এখানে বসাবো বিয়োগ আর এখানে বসাবো যোগ, এটাকে যোজন বিয়োজন করে ব্যস্তকরণ বলে বা বিয়োজন যোজন যাই বলো। তো এখন আমাদের যে কাজটা সেটা কিন্তু দেখো, আমাদের কিন্তু এই পাঁচটা চলেই আসছে অলরেডি, টি ওয়ান স্কোয়ার মাইনাস টি টু স্কোয়ার ডিভাইডেড বাই টি ওয়ান স্কোয়ার প্লাস টি টু স্কোয়ার, এখন এই পাঁচটা মিলানো দরকার। এই পাঁচটা এত সিম্পলিফাইড একটা ভার্সন আর এই পাঁচটা কেমন একটা ভেজাল টাইপ, এটা অ্যাকচুয়ালি ভেজাল কিছু না, এটা অনেক ইজি একটা টাস্ক। আমরা সংযুক্ত করে ত্রিকোণমিতিক অনুপাতের যে ফর্মুলাগুলো পড়ে আসছি, আমরা যদি একটু মনে করি যে সাইন এ প্লাস বি এর সূত্রটা কী ছিল, সাইন এ প্লাস বি এর সূত্র ছিল সাইন এ কস বি, সাইন এ কস বি প্লাস কজ এ সাইন বি ছিল, রাইট, এরকম টাইপের ছিল, কজ এ সাইন বি আছে, এখানে স্পেস নাই, আমি এখানে লিখে দিচ্ছি। তো এই টাইপসের একটা ফর্মুলা ছিল। সেমভাবে মাইনাসের একটা সূত্র ছিল, মাইনাসের সূত্রটা কী ছিল আমরা যদি দেখি, সাইন এ মাইনাস বি এর সূত্রটা ছিল, সাইন এ মাইনাস বি এর সূত্রটা কী ছিল, সেটা ছিল সাইন এ কস বি, সাইন এ কস বি মাইনাস কজ এ সাইন বি। এই সূত্রটা মনে রাখার একটা ওয়ে আছে, সূত্রটা মনে রাখার ওয়ে আমি যে কোনোদিন ক্লাসগুলোতে বলে আসছিলাম, সেটা হচ্ছে আমরা এভাবে মনে রাখতে পারি সাইনের যে সূত্রটা, সাইনের সূত্রটা আমরা কীভাবে মনে রাখতে পারি, দেখো এস দিয়ে হচ্ছে সাইন আর এস দিয়ে হচ্ছে আমরা একটা ওয়ার্ড মনে রাখতে পারি সেম, দ্যাট মিন্স সাইনের সূত্রে চিহ্নটা সেম থাকে, ঠিক আছে, এখানে যদি প্লাস থাকে এখানেও প্লাস, এখানে মাইনাস থাকলে এখানেও মাইনাস। আরও একটা ব্যাপার বলছিলাম যে সাইনের সূত্রটা মনে রাখার, সাইন হচ্ছে দন্তস্য, দ্যাট মিন্স হচ্ছে এস দিয়ে শুরু, সো এই সূত্রটা মনে রাখা যায় এভাবে যে সাদা কালো, কালো সাদা, ঠিক আছে, এভাবে আমরা মনে রাখতে পারি। তো সাদা কালো, কালো সাদা বলতে অ্যাকচুয়ালি কী বোঝায়, সাদা বলতে আমরা মনে রাখতে পারবো যে এটার সাথে ম্যাচ করে সাইন, কালো বলতে কস, কালো বলতে কস আর সাদা বলতে সাইন, তাহলে এটা সিকোয়েন্সটা আমরা মনে রাখতে পারবো এবং এ বি এ বি থাকবে। তাহলে দেখো এখান থেকে আমরা যদি রিলেট করি সাদা কালো, কালো সাদা, দ্যাট মিন্স এটা হচ্ছে কি সাইনের সূত্র, তাহলে এটা হয়ে যাবে সাইন, প্রথমে সাইনের সূত্রের চিহ্ন সেম থাকে, মাইনাস থাকলে এখানে মাইনাস বসে যাবে, সাইন আলফা ওয়ান মাইনাস আলফা টু, আর নিচে বসে যাবে সাইন আলফা ওয়ান, সাইন আলফা ওয়ান প্লাস আলফা টু, এমন টাইপের হয়ে গেল, ঠিক আছে। আর এই পাশে তো অলরেডি এটা এক্সিস্টিং ছিলই, কী ছিল, এটা হচ্ছে টি ওয়ান স্কোয়ার মাইনাস টি টু স্কোয়ার ডিভাইডেড বাই টি ওয়ান স্কোয়ার প্লাস টি টু স্কোয়ার। সো এটাই কিন্তু আমাদেরকে প্রুফ করতে বলছে, আমরা যদি দেখি তাহলে আমাদেরকে বলছে এটা প্রমাণ করো যে, আমরা এখান থেকে লিখে দিব যে প্রুফড, চলে আসছে। এই ম্যাথটা হইতে পারে একটু লেংদি, বাট স্টেপগুলো একটু মাথায় ঢুকাও, জাস্ট আমরা সিম্পলি কয়েকটা স্টেপ করছি যে স্টেপগুলো কী কী ছিল। স্টেপগুলো ছিল আমরা প্রথমে যে সূত্রটা জানতাম, এই যে সূত্রটা আমরা পড়ে আসছি সেটার সাথে রিলেট করে আমরা টি ওয়ানের মান এবং টি টু এর মানটা লিখলাম, ঠিক আছে, টি ওয়ানের মান এবং টি টু এর মানটা লিখলাম। যেহেতু আমাদের এখানে আনুভূমিক পাল্লা রিলেটেড ছিল, আনুভূমিক পাল্লার সূত্রটাকে ইউজ করে আমরা এখান থেকে সেমভাবে আবার টি ওয়ান আর টি টু এর ভ্যালুটা বের করলাম। এই পর্যন্তই কিন্তু আমাদের বেশি স্টেপটা ছিল, আমাদের এখানে টি ওয়ান স্কোয়ার টি টু স্কোয়ার মিলাইতে হবে। তো আমরা যে কাজটা করলাম, যে দুইটা আমরা হচ্ছে সূত্র দিয়ে পাইছিলাম, সূত্রগুলো হচ্ছে একসাথে হচ্ছে আমরা ভাগ করলাম টি ওয়ান টি টু, এরপর আমরা যে দুইটা আনুভূমিক পাল্লা দিয়ে বের করছিলাম টি ওয়ান টি টু এর মান, সেই দুইটাকে হচ্ছে আমরা ফ্র্যাকশানে নিয়ে গেলাম, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা টি ওয়ান টি টু, টি ওয়ান টি টু পাচ্ছি, মানে টি ওয়ান ডিভাইডেড বাই টি টু, টি ওয়ান ডিভাইডেড বাই টি টু, আর লাস্টে এই দুইটাকে জাস্ট আমরা গুণ করে দিব যাতে আমাদের এই যে টি ওয়ান স্কোয়ার টি টু স্কোয়ারটা মিলাইতে পারি। এই হচ্ছে ঘটনা, তাহলে এটা লাস্টে আমাদের চলে আসবে সংযুক্ত করে ত্রিকোণমিতিক অনুপাতের একটা কনসেপ্ট ইউজ করে। তো আজকে লেকচার এখানে শেষ করছি, আশা করি ব্যাপারটা সবাই বুঝতে পেরেছো। তোমাদের যদি কোনো প্রকার কন্টেন্টের রিকমেন্ডেশন থাকে কমেন্ট সেকশনে জানাতে পারো, পরবর্তীতে আমি সেটা নিয়ে ভিডিও লেকচার সিরিজ বানাবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।